আজ আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা ক্রিসমাস ফুড কেক রেসিপি শেয়ার করছি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করা যাবে, খেতেও অনেক মজার হয় আর অনেক সফট হয়। অনেকটা সময় ধরে এই কেকটা ময়েস্টও থাকে। আপনি চাইলে অল্প উপকরণে এরকম করে একটা ক্রিসমাস ফুড কেক বাসায় তৈরি করে ফেলতে পারেন আর এই কেকটা চুলাতেই বেক করতে পারবেন। কেক তৈরি করার জন্য আগে এখানে আমরা নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, তিন রকমের বাদাম নিয়েছি, তারপর নিয়েছি চেরি কুচি, কিছু টুটি ফুটি নিয়ে নিচ্ছি, তারপর এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি কিছু কিশমিশ, এগুলো হচ্ছে পরিমাণ মতো। আপনি এই কেকটাতে যে পরিমাণ ড্রাই ফ্রুট দিতে পছন্দ করেন এরকমই দিয়ে নিতে পারেন। তারপর এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুসটা দিয়ে এই ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার জন্য। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর 1 ফুড কাপ দিয়ে দিচ্ছি চিনি। চুলার আঁচ কমিয়ে খুব সুন্দর একটা কালারের ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো আমার এখানে ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। তারপর এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি যাতে এটা খুব বেশি ঘন না হয়ে যায়। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর ক্রিসমাস এই ফুড কেকে কিছু মশলা ব্যবহার করা যায়। এখানে নিয়েছি জয়ফল, নিয়েছি এলাচ আর হচ্ছে দারচিনি নিয়েছি। এই মশলাটা একসাথে করে গুঁড়ো করে নিয়ে এখান থেকে 1/2 চামচ ব্যবহার করতে পারেন যদি আপনি ফ্লেভারটা পছন্দ করেন, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। এখন কেক তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তারপর একটা হ্যান্ড উইক দিয়ে খুব ভালো করে এই ডিম দুটোকে মেশাতে হবে, মেশাতে মেশাতে যাতে এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যায়। আপনার হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে ওই ক্ষেত্রে অল্প সময়ে এরকম একটা ফ্লাফি মিশ্রণ তৈরি করতে পারেন, তবে না থাকলে হ্যান্ড বিটার দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে 1 ফুড কাপ দিয়ে দিচ্ছি বাটার। বাটার না থাকলে এখানে 1 ফুড কাপ রান্নার রেগুলার তেলটাও দিতে পারবেন। তারপর ডিমের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, তো আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার, সেই যে আমরা ক্যারামেল তৈরি করে রেখেছিলাম এখন হচ্ছে ওইটা দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তবে কেউ যদি মশলার এই গুঁড়াটা ব্যবহার করতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তো আবারও মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে। যখন মেশানো হয়ে যাবে তারপর হচ্ছে এখানে যে ড্রাই ফ্রুটটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু এখন অনেকটা ফুলে উঠেছে। এখন এই ড্রাই ফ্রুটগুলো কেকের এই মিশ্রণের মাঝে দিয়ে দিতে হবে আর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে কেকের মিশ্রণটা। কেক তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 পাউন্ডের ছোট মল্ড। তারপর সাইডে বাটার পেপার লাগিয়ে নিচ্ছি আর তেল ব্রাশ করে দিয়েছি। কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর উপরটা কিছুটা সমান করে দিচ্ছি। আর এই ক্রিসমাস কেকটা সাজানোর জন্য উপরে আরও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কিছু আস্ত বাদামও দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এভাবে করে হচ্ছে কেকটা সাজিয়ে নিচ্ছি। এখন এই কেকটা বেক করার পালা। চুলা আগে থেকে একটা প্যান বসিয়ে প্রিহিট করে নিতে হবে। তারপর কেকের এই মোল্ডটা বসিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 35 মিনিটের মতো। 35 থেকে 40 মিনিটে এই কেকটা বেক করা হয়ে যাবে। এই সময় চুলার আঁচটাকে মাঝারি রাখতে হবে। মাঝারি আছে আমি এখানে কেকটা বেক করে নিয়েছি আর উপরে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো কেকটা এখন পুরোপুরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আপনি চাইলে যে কোনোভাবে কেকটা পরিবেশন করতে পারেন। খুব সফট আর সেই সাথে খেতে অনেক মজার একটা ক্রিসমাস ফুড কেক তৈরি করা হয়ে গেছে। এখন কেকটা চলুন কেটে শেয়ার করি। আশা করছি আজকের এই সিম্পল ক্রিসমাস কেক রেসিপি ভালো লেগেছে সবার কাছে। এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।